আজকে একটি নিউজ দেখলাম আই নিউজ বিডিতে একজন রিক্সাওয়ালা চাচা উনি বলতেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে এবং উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে বলতেছিল কিন্তু উনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারে না এ সম্পর্কে একটা নিউজ দেখলাম সেখানে কিন্তু অনেক কিছুই উনি তুলে ধরেছেন দেশ এবং মুক্তিযোদ্ধা সম্পর্কে নিউজের লিঙ্কটি আমি আমার ইউটিউব চ্যানেলের ড্রেসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কিংবা যারা নিউজ বিডিতে দেখেছেন সে তারা হয়তোবা দেখেছেন না দেখলে দেখে নেবেন সেই রিক্সাওয়ালা চাচার কথাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কথাই মনে হলো আমরা অনেকেই হয়তোবা অনেক কিছু জানি না উনি বিষয়টা কিন্তু তুলে ধরেছিলেন উনি বলতেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পর্কে উনি একজনের নাম বললেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সেই সাথে তিনি মুক্তিযুদ্ধকালীন আরও অনেক তথ্যই বললেন তো এই ধরনের হিস্ট্রি হয়তোবা আমাদের পক্ষে জানা সম্ভব না সেখানে তিনি কোন সেক্টরের কোন কমান্ডার ছিলেন এই বিষয়ে অনেক কিছুই বললেন তার কষ্ট হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা হয়েও কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তিনি পাননি এটাই তার দুঃখ এবং ওনার বিশ্বাস একদিন হলেও তিনি তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটি পাবে উনি মুক্তিযোদ্ধা সম্পর্কিত অনেক বিষয়ই তুলে ধরেছেন সেখানে মুক্তিযুদ্ধকালীন সময় কি হয়েছে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে যে বন্দুক কিংবা রাইফেলগুলো মানে যেগুলো চালানো হয়েছে এটা কীভাবে কাজ করে সেই সম্পর্কিত অনেক ধারণা এবং জ্ঞানই কিন্তু ওনার আছে যেগুলো উনি নিজে হয়তোবা সেখানে সশরীরে করেছিল এই বিষয়গুলো তিনি জানত তার সেই সম্পর্কে ট্রেনিং করার যে ডকুমেন্টস সেগুলো ওনাকে আছে এবং তার কথা শুনে অনেক কিছুই মনে হয় যে হয়তোবা উনি সঠিকই বলছে নিউজটি প্রচুর মাত্রায় ফেসবুকে ভাইরাল হয়েছে হয়তোবা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা কিংবা যাচাই বাছাই হবে ওনার কথাগুলো আদৌ সত্য না সত্য না এখন উনি যে বিষয়টা তুলে ধরেছে মুক্তিযোদ্ধার বিষয়ে উনি কোনো কিছু পাননি ওনার অনেকগুলো কথাই মানুষের মনে দাগ কেটেছে সেই কমেন্টগুলো দেখলে বোঝা যায় এবং সেখানে একটি কথা ছিল আমরা ভাতার জন্য মুক্তিযোদ্ধা করিনি দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছি তো কথাটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে হয়তোবা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে তারা মুক্তিযুদ্ধের সময় কতটুকু ভূমিকা রেখেছে সে বিষয়ে তিনি বলেছেন অনেক মুক্তিযোদ্ধায় আছে একজন নাকি ওনার রিক্সাতে উঠেছিল তখন উনি অনেক প্রশ্ন করে তারা কিন্তু উত্তর দিতে পারে নাই কিংবা পারেনি উনি বলতেছিলেন এমনটা কাজেই আমার মনে হয় একজন মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনি যদি প্রকৃত অর্থেই একজন মুক্তিযোদ্ধা হয় তাহলে ওনার যথাযথ তথ্য প্রমাণ বিশ্লেষণ করে ওনার যে প্রাপ্য সম্মানটা উনি ফিরে পেতে চান এই বিষয়টা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টা যদি বিবেচনা করে তাকে তার প্রাপ্য সম্মান ফিরে দেওয়া হয় আমার মনে হয় কাজটা অনেক ভালো হবে এবং সেই নিউজের একটি কমেন্টে দেখলাম গোলাম রাব্বানি ভাইও ওনার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে তো হয়তোবা এটা নিয়ে আস্তে আস্তে যাচাই বাঁচাই হবে আরও অনেক কিছু দেখা যাবে তো এখানে উনি এটাই তুলে ধরতে চেয়েছিলেন যে অনেক মুক্তিযোদ্ধা আছে তারা অনেক সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু উনি সেই ধরনের কোনো কিছু পাচ্ছেন না প্রকৃত অর্থে উনি একজন মুক্তিযোদ্ধা হয় এই বিষয়টাই উনি সেখানে তুলে ধরতে চেয়েছেন এবং অন্যান্য আনো আনুষাঙ্গিক অনেক কথাই বলেছেন আমিও মনে করি আমাদের দেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু পাওয়া উচিত কারণ দেশের জন্য যারা যুদ্ধ করেছে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা এবং আমাদের আগামী প্রজন্ম যত মানুষই থাকবে তাদের কোনো দিনই ভোলার নয় কারণ একজন মুক্তিযোদ্ধা অবশ্যই আমাদের দেশের জন্য একটি সম্পদ তাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু আজকের এই স্বাধীন দেশে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছি